রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ মঙ্গলমেশ্বর পরম কন্যায় আমিও ভালো আছি। বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব, কোনো খবর নয়, আলোচনা। ফার্স্ট টু লাস্ট সারা থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একদম অন্তরের কথা বলছে আপনাদেরকে আমি, ইদ্রিস আলী শেখ। 2019 সাল থেকে যখন আন্দোলন সংগঠিত হয়েছিল তখন থেকে আমি ইউটিউবের মাধ্যমে বার্তা দিয়ে থাকি এবং আমার এই চ্যানেলে অনেক নেতৃত্ব এসে বার্তা দিয়ে থাকেন। একেবারে প্রথম থেকে এ পর্যন্ত আমার বার্তা দিতে গিয়ে, ভিডিও করতে গিয়ে কোনো অসুবিধা হয় না। মানে শুধু ভিডিওটা অন করে দিলেই অটোমেটিক সিস্টেমে কথাগুলো বেরিয়ে আসে। তো এখন ইদানিং যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আর খবর খুঁজে পাচ্ছি না, কি বলবো, ভাবতে হচ্ছে কোন নেতৃত্বের সাথে যোগাযোগ করব, কি কোন নেতৃত্বের সাথে যোগাযোগ করব, গোপাল দেবনাথ বাবুর সাথে? তিনি তো কোনো খবর দিতে পারছেন না, মানে যা বলবেন একই আগের কথাই বলবেন যেগুলো বলেছেন। ভরত ঘোষ বাবু, তিনিও যা বলবেন একই। রবিউল ইসলাম শেখ, ফোন ধরবেন না। মধুমিতা ব্যানার্জি মহাশয়ের সাথে কথা হয়েছিল, তারপরে সময়াভাবে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। উনি বার্তা দেবেন, কিন্তু কি বার্তা দেবেন, হয়তো ধৈর্য ধরার বার্তা দেবেন। সরকার থেকে কোনো গ্রিন সিগন্যালের বার্তা কিন্তু নেই, তার জন্য খবর খুঁজে পাচ্ছি না, কি বলবো। কিন্তু যেটা লক্ষ্য করছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু ইজিলি খবর খুঁজে পাচ্ছে বা কারো সাক্ষাৎকার নিচ্ছেন, সাক্ষাৎকার যিনি দিচ্ছেন তিনিও খবর খুঁজে পাচ্ছেন। কিন্তু সেই খবরগুলো এক বছর আগে যা বলেছিলেন ঠিক সেই একই কথার পুনরাবৃত্তি করছেন, কোনো চেঞ্জ নেই। তাহলে এগুলো কি মানুষের সাথে চিটিংবাজি নয়? আমি বারবার বলি যে মানুষকে ভুলভাবে প্রভাবিত না করতে। যদি আমার কথাগুলো ফার্স্ট লাস্ট বন্ধুরা শুনে থাকেন তাহলে বুঝবেন আমি কিন্তু ঐক্যবদ্ধতার কথা বলি, ভেঙে না পড়ার কথা বলি, নিজেদের দাবিটাকে জোরালোভাবে রাখতে হবে, দাবি থেকে সরে আসা যাবে না, এই কথাগুলোই বলে থাকি, তাছাড়া বাইরে আর কোনো কথা বলি না। যদি আপনারা খেয়াল করেন এগুলো, তাহলে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য বন্ধু বলবো, যে সমস্ত বন্ধু মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো করছেন, না করাই ভালো, কারণ এটা একটা অপরাধ। খবর নাই বন্ধু, পরিষ্কার বলে দিতে হবে, খবর নাই। আমি যেটা করি সেটা তো আলাদা কাহিনী, বিকল্প রুজির কথা বলি, ভাব বিনিময়ের কথা বলি, কিভাবে নিজেদের বাঁচিয়ে রাখা যাবে সেই কথাগুলো বলি, অতএব এর গ্রহণযোগ্যতা আছে। মিথ্যা খবর খাওয়ায় না বলে ভিডিওতে ভিউ নাই, 200, 400, 500, 1000 ক্রস করছে না বন্ধু। তাই বলবো, সরকার বাহাদুর যখন আবারও ঘুরে এসছে তখন খবর কিন্তু অত্যন্ত জটিল, তবুও নিজেদের আশা ছাড়া যাবে না, এগিয়ে চলতে হবে। কিন্তু আং বাং কথা দিয়ে ভিডিও করলে সেগুলো দেখবেন না। চ্যানেলগুলো ভালো করতে পারে, কিন্তু চ্যানেলগুলো মূলত সংকীর্ণ স্বার্থে খারাপই করে দিচ্ছে। অত সহজে এই পার্শ্ব শিক্ষক, এসএস শিক্ষক শিক্ষিকা
বা চুক্তি শিক্ষক এই সমস্ত শিক্ষকদের কপালে সুতো ছিঁড়বে না, ভাগ্যের চাকা ঘুরবে না। খুব কঠিন এই মুহূর্তে যা পজিশন আমরা অনেকজন বুঝতে পারছি। অতএব সচেতন থাকুন, সচেতন না হলে আমরা আরও বেকায়দায় পড়ব। বন্ধু, আশা করছি বিষয়টি বুঝছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে সমস্ত নেতৃত্ব সে এক বছর আগে থেকে এইভাবে আংবাং বকে যাচ্ছেন তাদেরকেও বলবো আংবাং না বলে। সঠিক কথাটা পরিষ্কার করে বলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।